আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই হেলদি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা নিয়মিত ডায়েট করছেন, ওজন কমানোর কথা ভাবছেন, তাদের জন্য আমার এই রেসিপিটি একটু হলেও উপকারে আসবে। পরে দেখাবো ভেজিটেবল ওট স্যুপ। চলুন দেখে নেওয়া যাক ভেজিটেবল ওট স্যুপ করতে কী কী লাগে, কীভাবে করে। টমেটো, গাজর, বরবটি কিউব করে কেটে নিয়েছি, মরিচ 4-5টা কিউব করে কেটে নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি কয়েক টুকরো, লেটুস পাতা নিয়েছি ছোটো ছোটো করে কেটে, 4 টেবিল চামচ পরিমাণ ওটস নিব, 1টি ডিমের সাদা অংশ, ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, মাশরুম নিয়েছি, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে, লাগবে আদা গুঁড়া, গোলমরিচের গুঁড়ো, আর 2 ধরনের সস, সয়া সস আর টমেটো সস। এবার রান্নার প্রসেসটি শুরু করে দেওয়া যাক। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। রসুন কুচি দিয়ে দিচ্ছি, হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব অন্যান্য উপকরণ। এবার দিয়ে দিচ্ছি মরিচ, সবজিগুলো এবার পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি, টমেটো, বরবটি, গাজর, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কিছু সময় সবজিটি রান্না করব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, এবার মাশরুমটা দিয়ে দিচ্ছি। কিছু সময় সবজিটি রান্না করার পরে আমি মাশরুমটা দিয়ে দিচ্ছি। মাশরুমটা দিয়ে দেওয়ার পরে আমি দিব ক্যাপসিকাম, তবে মাশরুমটা আমি 2 মিনিট মতো কষিয়ে নিব। আপনারা মাশরুমের পরিবর্তে মুরগির মাংস ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে মাশরুম ব্যবহার করেছি। মাশরুমটা দিয়ে 2 মিনিট কষানোর পরে দিয়েছিলাম ক্যাপসিকাম, এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ওটস। ওটসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট মতো কষাবো। এবার আরেকবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি আদা গুঁড়া, আপনারা যে কোনো সুপার শপ থেকে কিনতে পারবেন। চাইলে আদা কুচিও দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে। কিছু সময় নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এই পানিটা আমি গরম করে রেখেছিলাম। এই রেসিপিটি খুবই হেলদি। ঢেকে দিচ্ছি, পানিটা যখন ফুটে উঠবে তখনই আমি ঢাকনাটা খুলে দিয়ে দিব লেটুস পাতা। লেটুস পাতা দিয়ে একেবারে নিচে থেকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব ডিমের সাদা অংশটা। আমার এই স্যুপটি তৈরি করতে সময় লেগেছে 8 মিনিটের মতো। এবার দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা,
আর ডিমটা দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে একদম নিচে থেকে, নইলে ডিমটা আবার জমাট বেঁধে যাবে। ভালোভাবে ডিমটা নেড়েচেড়ে ভেঙে দিতে হবে। হ্যাঁ, আমি ভালোভাবে নিচ থেকে নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর এই গোলমরিচের গুঁড়াটা দিলে দারুণ একটা ফ্লেভার তৈরি হয়, ঝাঁঝালো একটা ফ্লেভার তৈরি হয়, আর এটি খুবই ভালো লাগে স্যুপের জন্য। আপনারা চাইলে খুব সহজেই হাতের কাছে থাকা সবজি দিয়ে, ওটস দিয়ে এরকম স্যুপ তৈরি করে নিতে পারবেন। এটি খুবই হেলদি একটি রেসিপি, ওজন কমানোর জন্য। যারা নিয়মিত ডায়েট করছেন তাদের জন্য তো অনেক উপকার। আমার হাজবেন্ড নিয়মিত এই স্যুপটা খায়। এবার দিয়ে দিচ্ছি সয়া সসটা, এটা পরিমাপটা আমি বলছি না। টমেটো সসটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, ইচ্ছা মতো। টমেটো সস, সয়া সস দিয়ে এক দুই মিনিট মতো নেড়েচেড়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। আর চুলার জালটা আমি রেখেছিলাম হাই হিটে। আর হাই হিটে রাখার কারণে সবজিগুলো সুন্দর সবুজ কালারই রয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর, কত লোভনীয় লাগছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। ডায়েট রেসিপি নিয়ে আরও সুন্দর ও সহজ রেসিপি পাওয়ার জন্য নিয়মিত আমার চ্যানেল দেখতে থাকুন।